কৃষি প্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙল জোয়াল। চিরায়ত বাংলার রূপের সন্ধান করতে গেলে এই দুই কৃষি উপকরণের কথা যেমন অবশ্যই আসবে, তেমনি আসবে হালের গরুর কথাও, যেটি একসময় কৃষকদের একমাত্র নির্ভরশীলতার জায়গা ছিল, সেটি এখন নেই বললেই চলে। বিলুপ্তির পথে আবহমান বাংলার পরিবেশ বান্ধব গরুর হাল চাষ। একসময় প্রতিটি বাড়ি বাড়ি হাল চাষের জন্য একজোড়া হালের বলদ, লাঙল, জোয়াল ও মই যেন প্রতিটা বাড়ির সৌন্দর্য ছিল। যার বাড়িতে যত বেশি চাষাবাদ করার এসব সরঞ্জাম থাকত, এলাকা জুড়ে তার নাম ডাক থাকত তত বেশি। এখন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে সবকিছুই, বিলুপ্ত প্রায় গ্রামীণ বাংলার ঐতিহ্য। সময় ও অর্থের সাশ্রয় এবং ঝামেলামুক্ত থাকতেই লোকজন এখন গরুর হালের পরিবর্তে মাঠে মাঠে নামিয়েছে পাওয়ার ট্রিলার। তবে গরু দিয়ে হাল চাষের প্রথা বিলুপ্ত হতে চললেও এই ঐতিহ্য ধরে রেখেছেন নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের কিছু কৃষক। হারিয়ে যাওয়া গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এখনও গরু দিয়ে হাল চাষ করছেন কৃষি জমিতে। গরু দিয়ে হাল চাষ করলে আমাদের একটা উপকার হয় এটাই, যে জমির মানে কোনো মানে সারা পাড়াটা কান্দা থাকে না, ঠিক আছে, জমিটা চাষটা জমি শোধনটা খুব সুন্দর হয়। আর আপনারা যে হেরো দিয়ে ওই টিলার দিয়ে চাষলে অনেক গায়ে সারা পড়ে, জমি কান্দা থাকে না। 30 বছর হইলে আমি গরুর চাষ হাল চাষ করি, আবাদ বুনাদ করি, সংসার করি, চলি। গরু বছর তারা পালতো, তার স্মৃতিটা ধরে রাখিছি। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ কিশোয়ার হোসেন বলেন, শ্রমিক সংকট ও উৎপাদনশীলতার যে চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য কৃষিতে লাঙলের পাশাপাশি পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, যার ফলে কৃষকরা একই দিনে অনেক বেশি জমি চাষাবাদ করতে পারছে। সকলে জানে যে লাঙল জমি চাষ করলে জমির উর্বরতা ফলে বৃদ্ধি পায়, প্রায় 25 সেন্টিমিটার পর্যন্ত গভীরে যেতে পারে লাঙ্গল, এবং যার কারণে প্লাউ পায়ন নামের যে শক্ত একটা স্তর থাকে সেই স্তরকে ভেঙে উর্বরতা বৃদ্ধি করে, জমির জন্য সার্বিকভাবে ভালো কাজ হয়। কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন রকম লেবার সংকট, শ্রমিক সংকটের কারণে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির যে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্যই আমরা মূলত এখন লাঙ্গলের পাশাপাশি পাওয়ার টিলার এবং অন্যান্য ট্র্যাক্টর ব্যবহার করা হচ্ছে। তবে স্থানীয় কৃষকরা বলছেন, লাঙল দিয়ে হাল চাষ করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, এছাড়াও পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য তারা গরু দিয়ে হাল চাষ করেন। যেভাবে গ্রাম থেকে গরুর হাল লাঙল হারিয়ে যাচ্ছে, তাতে নতুন প্রজন্ম হয়তো একসময় জানবেই না গরু দিয়ে কিভাবে হাল চাষ করা হতো। তাই তো গ্রাম বাংলার এসব ঐতিহ্য সংরক্ষণে সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। নুসরাত জাহান কোলি, কালবেলা।